Mama said that it was okay. Mama said that it was quite alright. আচ্ছি আমরা এক অটিকাতে গরম তো শুরু হয়ে গেছে আর এই সময় তো যেতে তো মজাই আলাদা অনেকটা লেট হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি চলো লেটস গো সেই মজা হবে আজকে এই না এখানে একটা গাড়ি রয়েছে ওখানে একটা গাড়ি রয়েছে সবাই ডিভাইডেড হয়ে যাও কি শুরু করেছে দেখো গাড়ি তো দেখো আর আমরা একটা চলে আসলাম পার হেড আমাদের 1000 টাকা করে পড়েছে আর যদি তুমি লকার নাও তাহলে 100 টাকা দিতে হবে চার্জ আর যে 200 টাকা ডিপোজিট মানি ফাইনালি এন্ট্রি করে ফেললাম একোয়াটিকা বাট গরম লাগছে আমরা খালি পায় সবাই ও বাবা গো এবার দেখো সবার অবস্থা পুরি বাবারি ছাওয়া কোথায় ছাওয়া কোথায় বাবা বা গরম হয়ে ফোসকা পড়ার মতো অবস্থা সিরিয়াসলি ভাই ফোসকা পড়ার মতো অবস্থা এই এই রাইডটা চড়বি হ্যাঁ এটা এটা দারুণ রাইড অনেক ধরনের গেম রয়েছে আর আমি এখানে খেলবো কিন্তু লাকি ফ্রুট গেম চলো এটাকে ডাউনলোড করে নেওয়া যাক দেখো ডাউনলোড হচ্ছে কিন্তু এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আর এটা হলো গেমের ইন্টারফেস আর আমি কিন্তু ইজিলি স্পিন করে এখানে টাকা ইনকাম করতে হবে কিভাবে দেখো জাস্ট দেখো এইভাবে স্পিন করতে হবে আর আমার কাছে কিন্তু তিনটে স্পিন রয়েছে আর স্পিন হচ্ছে ইয়েস ওয়াটারমেলন দেখো এখানে কিন্তু আমি প্রথম স্পিনে কিন্তু জিতে নিয়েছি আর এখন আমি 2 নম্বর স্পিন করব ইয়েস এটাও দেখো আমি জিতে নিয়েছি ও এটা আমার বিগ উইন ছিল আবার আমি স্পিন করছি ইয়েস এভাবেই দেখো স্পিন করে সিম্পল ভাবে তোমরা কিন্তু টাকা জিতে নিতে পারো এই গেমটা খেলে কারণ এই রাইডটা চড়ে আমার এর আগে একবার পুরো একদম কেনুটেনে চলে গেছে তাই আমি পুরো স্কিপ করে দিচ্ছি আপাতত রিপন আর অশোক যাচ্ছে একটু পরে লাঞ্চ হয়ে যাবে এটা নাকি বন্ধ হয়ে যাবে তাই জাস্ট তোমরা দেখো ওটা কত উপরে রিপন আর অশোক ওখানে গেছে আমি তো একদমই চড়ব না আমি তো এখানে দাঁড়িয়ে আছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য চলে বা দেখাই মেবি ওরা উপরে চলে গেছে এক্ষুনি নামবে সেরা সেরা কেমন লাগলো সেই লেভেলে চড়বি তুই না আমি একটু না আমার কোনো ভয় কতগুলো চোলা নিয়েছে দেখো চারটে সাঁতার জানো না দাদারা ও উপরে উঠুক তারপরে ওর গায়ের উপর ঝাঁপ দেবো উঠছে আমি ওয়াটার পার্কে এসে অনেক কিছু দেখেছি কিন্তু এখন চুবনি খাওয়া বারবার কাউকে আমি দেখিনি ভাই কি করছে মেয়েটাকে নিয়ে ভগবান কি শুরু
এই দেখো আমার দুষ্টু মিষ্টি সাপোর্টার কি নাম তোমার প্রিয়াংশু খুব ভালো কে কে এসেছে তো এখানে ঠিক আছে মজা করো টাটা নাচতে নাচতে সব হাঁপিয়ে গেছে দেখো কি অবস্থা কিরে মজা পাচ্ছিস সেই বিরিয়ানির টেস্ট নেই চিকেন দিয়েছে আদৌ আমি একবার দেখি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা রাইড চড়বো দেখা যাচ্ছে কি কি রাইড চলা যায় কিন্তু সেরা মজা হচ্ছে সেরা চলে টিউব নিয়ে নিচ্ছি চ ওপর দিয়ে আমি চড়বো চ চ চ ঠিক আছে ঠিক আছে ওখানে পাতে এখানে পাতে উপরে হ্যাঁ ওরে বাবা সেই মজা পেয়েছি এবার আমি আর অশোক চড়বো পিস পিতা ভয় পেয়ে গেছে সেরা মজা হচ্ছে কিন্তু এটা চড়ে হেভি মজা চল দেখ এরপরে ওপাশে দুটো রাইড আছে ওটা চড়বো ঠিক আছে না না ভয়ানক তো রাইড নেই কিন্তু মজা আছে এবার দেখা কোনটা চড়বি হোলটা দেখতে পাচ্ছিস দাঁড়াও জুম করেছি দেখো
এইটা চড়তে যাচ্ছে ওরা এখন আমার তো সাহস নেই ওখানে ফোন নিয়ে যাওয়া যাবে না কারণ পুরো একটা পাইপ তাই ঠিক আছে আমি দেখাচ্ছি সবাইকে তোদের এক্সপেরিয়েন্সটাও শুনবো টাটা লেগেছে পিঠে কিরে আর চড়বি এই নিয়ে দুবার চললি আর চড়বি আমি চড়বো ঘরে থেকে যাবি যা আবার চড় এই তুই না যাবি বলছিলিস যা জামা খুলে করতে হবে এটা না বল একটু বল না তুই বল ও দুপুরে হবে আমরা এই রাইডটা চলবো এই রাইডটা শুনছি বলে খুব ভয়ঙ্কর আর কেনুতে লাগে এবার দেখা যাক যে কি করা যায় অনেকটা হাইট এখানে নিচ থেকে অতটা ভয়ঙ্কর মনে হচ্ছিল না বাট এখন কিন্তু ভয় লাগছে 12 তলা হাইট মতো মনে হচ্ছে বাজবো তো হ্যাঁ বাজবো তো চল রই তুই আগে সবার আগে চললাম হ্যাঁ আর এখন আমি যাব সূর্য অস্ত চলে গেল কিন্তু এদের স্নান করা এখনো শেষ হয়নি দেখো সবাই মিলে এখন রিলস বানাচ্ছে গোয়া বালি বিচ পে কেউ আছে একটিকা কেউ আছে আমাকে একটু দেখাতে পারবে যে কেউ আছে শুধুমাত্র এরাই আছে আর কেউ নেই একটিকা সন্ধ্যা হয়ে গেছে চল এবার দেখো সাগরকে ওরা কোথা থেকে নিয়ে এসেছে ভগবান কেমন লাগলো সাগর স্বর আমাকে দুটো দে দুটো দে এ দুটো দে দে না দে না দে না আমাকে লাল জামরুল রে আমাকে দে ছাড় ওই দে আমাকে দে কি রে কি খাচ্ছিস তুই রোহিত লাল জামরুল পরে নিয়েছে ও এই বড়
সিক্রেট জায়গা রয়েছে তাই তো কেউ জানে না এটা, এটা রোহিতই জানে। আমি দেখেছি, রোহিত দেখেছে। দেখলি তোকে ধাও করে আমরা গেছি বলে এটা পেয়েছি। ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে। আজকে কিন্তু দারুণ মজা করেছি আমরা, দারুণ বলতে দারুণ, এরকম মজা কখনো করিনি অ্যাকোয়াটিকা এসে। মানে রাইড চড়ার থেকে লাফালাফি বিশাল চড়েছি। একটু রাইড কম কিন্তু মজা হয়েছে আজকে ভীষণ। এই অ্যাকোয়াটিকা আমি এসেছি 7-8 বছর পর। স্প্রিং পটেটো কেমন খেতে, কেমন খেতে কেমন? ও হ্যাঁ আমি তো ভুলেই গেছি, এটা তো খেতে ভালো। চলো টাটা, সবাই টাটা, আমি গেলাম। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে।